হ্যালো বন্ধুরা, আমি যেরকম প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধে 6:30টায় নতুন নতুন বন্যপ্রাণীদের সম্পর্কে আপডেটগুলো নিয়ে আসি, কিন্তু আজকে সেরকম স্পেশাল কোনো বন্যপ্রাণীকে নিয়ে আলোচনা করতে যাচ্ছি না। আজকে সমগ্র বন্যপ্রাণীদের একটা সংরক্ষণের মাধ্যমে আমরা কীভাবে উপকৃত হতে পারি এবং বন্যপ্রাণীর গুরুত্ব আমাদের মানব সমাজে কতটা রয়েছে এবং তারা প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে সম্পূর্ণ বিনামূল্যে এবং তাদেরকে যদি আমরা কোনো ক্ষতি করার চেষ্টা করি তার ফলে কি কি হতে পারে, এই সব ব্যাপার নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আজকে ইম্পর্টেন্ট তথ্যগুলো সংগ্রহ করে নিয়ে এসেছি। আপনি ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, পারলে ফ্রি অফ কস্ট লাইক দিয়ে দেবেন। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক যে বন্যপ্রাণী সম্পর্কে সংরক্ষণের যে ব্যাপারটা, এইটার মধ্যে বিশেষ করে আপনি যদি একটু তাদের সাথে ব্যবহার উপযুক্ত, তাদের পরিবেশ তৈরি করে দেওয়া যায় এবং তাদেরকে যারা যারা ক্ষতি করতে চাইছে তাদের বিরুদ্ধে যদি আপনি একটু বিবেচনা করে দল গঠন করে তাদের বিরুদ্ধে জনমত প্রচার করা যায়, সেক্ষেত্রে কিন্তু দারুণ একটা ফলপ্রসূ লাভবান হতে পারেন। কেননা আগে যে হারে পশু পাখিকে আমরা সচরাচর দেখতে পেতাম সেই রকম কিন্তু আজকাল আর আপনি সেরকম গ্রাম্য পরিবেশেও দেখতে পাচ্ছেন না, যার কারণ হচ্ছে তাদের থাকার জন্য উপযুক্ত পরিবেশকে আমরা কেড়ে নিচ্ছি। তাদের যে গাছপালা বনভূমিতে তারা থাকে সেই সব বনভূমি কেটে আমরা সাবার করে দিই, সেখানটায় মানুষের উপযুক্ত বাসস্থান তৈরি করে ফেলেছি, যার কারণে তাদের আশ্রয়স্থল হারিয়ে ফেলছে। পাশাপাশি গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য বিভিন্ন রকম কঠিন পরিস্থিতি এবং স্বেচ্ছাটে গরম উপযুক্ত পুকুর জলাশয়গুলো বুঝিয়ে রাতারাতি ইমারত তৈরি করছে, যার ফলে কিন্তু এরকম তাদের আশ্রয় হারানোর কারণ। তার পাশাপাশি শিকারীরা, বন্য শিকারীরা মানুষ যারা একটু মধ্যবিত্ত গরিব শ্রেণীর বলতে পারেন, তারা কিন্তু হাতে বন্দুক এবং লাঠি ছুটা নিয়ে ফাঁদ পেতে তাদেরকে আটকে ধরে মেরে ধরে খাচ্ছে। যদিও এটা বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতার বাইরে রয়েছে, যদি ধরা পড়েন সেক্ষেত্রে আর্থিক জরিমানা সহ জেল পর্যন্ত হতে পারে। সুতরাং এক্ষেত্রে সবাইকে সচেতনতা করার জন্য যথেষ্ট পদক্ষেপ নিতে হবে। কারণ কেন, অনেকেই জানে না যে বন্যপ্রাণীর উপর যদি কোনো কঠোর আঘাত করি তার পরিণাম কী হতে পারে। সুতরাং এক্ষেত্রে যারা জানে না তাদেরকে জানিয়ে দেওয়ার কর্তব্য আপনি এবং আমাকে মিলে করতে হবে। বন্ধুরা, আজকে এমন এক ইউটিউবারের নাম নেব যিনি ব্লগিং, বিভিন্ন রকম পারিবারিক যে ফ্যামিলি ব্লগ তৈরি করে ভিডিও, সেই ভিডিওগুলো খুবই সুন্দর হয়। আমি আমার ডেসক্রিপশান বক্সেও লিঙ্ক দিয়ে রেখেছি এবং পিন কমেন্টেও দেওয়া থাকবে, আপনি ওনার ভিডিওটাকে দেখলে পরে আপনার ভিডিও দেখাটা সার্থক হবে। সুতরাং আপনি ভিজিট করবেন, খুবই ইন্টারেস্টিং ভিডিওগুলো ওনার আমার মনটাকে তো বিভিন্ন আনন্দ দিয়েছে, সুতরাং আপনিও কিন্তু অনেকটা সার্থকতা পাবেন ভিডিও দেখার মজা। সুতরাং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে এবং পিন কমেন্ট করা রয়েছে কমেন্ট সেকশানে, আপনারা গিয়ে দেখতে ভুলবেন না। আর আজকের যে বন্যপ্রাণী সংরক্ষণের বিষয়ে ভাবতে গেলে প্রথমে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে গেলে বন্যপ্রাণীকে বন সংরক্ষণের বিশেষ প্রয়োজনীয়তাটাকে বুঝতে হবে। তার জন্য ঠান্ডা মাথায় আপনাকে এবং বনদপ্তর উভয় মিলে এগিয়ে আসতে হবে। বনদপ্তরকে সহায়তা করতে নিঃস্বার্থভাবে গ্রামের অনেক গরিব মানুষের অজ্ঞানতাবশত তারা পশু মেরে যে মাংস খায়, ফাঁদ পেতে পাখি ধরে বিক্রি করে, এইটাকে বন সংরক্ষণ আইনের চোখে অপরাধ বলে যে বিবেচিত হয় সেইটার বিষয়ে পুঙ্খানুপুঙ্খ জনমত গড়ে তুলতে হবে। বেচারা অশিক্ষিত গরিব মানুষ পেটের দায়ে আইনের মারপেজ সম্পর্কে না জেনে অন্যায়গুলো করে, সুতরাং তাকে তো আগে জানতে হবে যে এইটা অন্যায় এবং সেটা থেকে জেল জরিমানা পর্যন্ত হতে পারে। আপনি আর আমি মিলে কিন্তু সেই জিনিসটা করতে পারি, জনমত তৈরি করতে পারি, তাদেরকে বুঝিয়ে দেখালে পশু পাখি মারা ছাড়াও অর্থ উপার্জনের প্রচুর সহজ উপায় রয়েছে, সেগুলো যদি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা যায় সেক্ষেত্রে কিন্তু সে আর সেই অন্যায় কাজটা করবে না। এবং পশু পাখি যদি তাদের হাতে মারা না যায় তাহলে তাদের বংশ বিস্তার করতে সুবিধা হবে এবং হয়তোবা আমাদের এই অবধি যে ঘাটতিটা দেখা গেছে সেই ঘাটতিটা কিন্তু পূরণ হওয়ার চান্স রয়েছে। তাহলে প্রচুর সহজ উপায় কিন্তু তাদেরকে বলে দিতে হবে যে কীভাবে পশু পাখি মারা ছাড়াও অর্থ উপার্জনের আরও অনেক উপায় রয়েছে। সম্ভব
হলে তাদেরকে কিছু টাকা বা খাবার দিয়ে সাহায্য করলে পরে কিন্তু আপনার কমবে না, বরং সে খুশি হবে এবং সে অপরাধ কাজ করা বন্ধ করে দেবে এবং ভবিষ্যতে শুধু মাত্র তাকে জেল জরিমানা করাটা বৃথা। কেননা সে জানতো না, সে জানে যে পশু পাখি কোনো রকমের দৌড়লে মারলে সেটাকে বিক্রি করে পেট পালন করা যাবে, পরবর্তী দিনে আবার সেই শিডিউল, সে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে গেল গভীর রাতে একা একা গাছের উপরে ওয়েট করছে বন্দুক গুলি নিয়ে। এই রকম বন্য শিকারীদের হাত থেকে আমাদের পশু পাখিকে বাঁচানোর জন্য কিন্তু একটা ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। তাকে শুধু শুধু জেল জরিমানা করালে হবে না, গোপনে পুলিশ প্রশাসন এবং বন দপ্তরকে খবর দিয়ে দিলে তারা এসে ধরে নিয়ে যাবে। কিন্তু লোকটা জানতেই পারলো না কেন আমাকে ধরলো বা তার কারণ কি। এই সব ব্যাপার নিয়ে আরও বিস্তারিত তথ্য আজকে আমি নিয়ে এসেছি, একটুখানি অপেক্ষা করুন, দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। তাহলে এই চোরা কারবারিদের মদতে কিন্তু মোটা টাকার লোভ দেখিয়ে তাদেরকে একটা দল গ্যাং রয়েছে, তারা কিন্তু এটাকে পরিচালনা করছে। সুতরাং ওই গরিব অনাহারে থাকার চেয়ে ওই লোভে প্রতারিত হয়ে সে কিন্তু এই কাজগুলো করছে। বন্ধুরা, আমি কিছুক্ষণ আগে যে ইউটিউব চ্যানেলের কথা বলছিলাম, এইটা অ্যাকচুয়ালি আপনারা লিপির প্রতিদিন বলে সার্চ করলেই কিন্তু পাবেন। এই ইউটিউব চ্যানেলের যে ওনার অ্যাডমিন, উনি একজন মহিলা এবং খুব দারুণ সুন্দর ভিডিও বানায়। তাহলে আপনারা ডেসক্রিপশান বক্স এবং কমেন্ট সেকশানে ভিজিট করে কিন্তু ভিডিওটা দেখতে ভুলবেন না, পছন্দ হলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তাহলে আজকে আমি আমার এই ভিডিওটা ঠিক নিচে অল্প ডান দিকে দেখবেন ছোট্ট MORE মোর অপশান দেওয়া রয়েছে, সে মোর অপশানে টাচ করে ভিডিওটা ডেসক্রিপশান বক্সে একটু ভিজিট করবেন, সেখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। আমার ব্যক্তিগত সোশ্যাল সাইট ফেসবুক ইনস্টাগ্রাম টুইটারের লিঙ্কও দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ভিজিট করে আপনারা একটু টাচ করে ফলো করে নেবেন, যাতে করে প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টায় আপনারা উপকৃত বিভিন্ন রকম তথ্য সম্পর্কে বন্যপ্রাণীদের তথ্যগুলো কিন্তু পাবেন। সেরকম আমার এই ভিডিওটার নিচে আমি আমার জীবনে যে অনেকগুলো ভিডিও বানিয়েছি তার মধ্যে থেকে সেরা 3টি ভিডিও লিঙ্ক দিয়ে রেখেছি, সেই লিঙ্কে টাচ করে ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের শেয়ার করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা চলুন বাকি কথা আলোচনা করে ভিডিওটা শেষ করি। ব্যস্ততম যুগে মানুষ হাসতেও পারে না ঠিক মতো, সেই যুগের সঙ্গে তাল মিলিয়ে দৌড়াতে ব্যস্ত, সেই ফাঁকে পশু পাখির মধুর সুর সহ ঘুরে বেড়াতে দেখলে খানিকটা আনন্দ পাওয়া যায়। সেই বিশেষ কয়েকটা কারণে বন্য পশু পাখিরা প্রায় হারিয়ে গেছে, বাড়ছে মানুষের রোগ ভোগ এবং মানুষের উপকারে বন্য প্রাণীর ভূমিকার শেষ নেই। সুতরাং বিস্তারিত যদি আরও জানতে চাই সেক্ষেত্রে কিন্তু কমেন্ট সেকশানে প্লিজ আপনি কতটা এই ব্যাপারটাকে মানতে পারেন সেটা কিন্তু লিখতে ভুলবেন না। আর সবচেয়ে খারাপ লাগে যে এই শীতকালে পরিযায়ী পাখিরা লক্ষ লক্ষ কিলোমিটার দূর থেকে আসে, এসে আমাদের এই বাংলায় একটু শান্তির আশ্রয় খুঁজে, সেইখানটায় কিন্তু এই পরিযায়ী পাখির উপর অত্যাচার করে অনেকে ফাঁদ পেতে সেটাকে ধরে বিক্রি করে, কয়েক টাকার বিনিময়ে বিক্রি করে তারা শান্তি পায়, আনন্দ পায় যে আমি ধরতে পেরেছি। কিন্তু এই পরিযায়ী পাখিরা অনেক স্বপ্ন নিয়ে অনেক শান্তির আশায় আসে কয়েক হাজার মাইল দূর থেকে এই বাংলায় যে আছে সেটা 3 মাসের জন্য, সামান্য সুখের আশায় তারা আসে, যদি উপযুক্ত পরিবেশ মনে করে তাদের অনেকাংশ কিন্তু থেকেও যায় এবং বাকিরা ফিরে যায়। সবচেয়ে আশ্চর্যের বিষয় লক্ষ লক্ষ কিলোমিটার চলে আসার পরেও কিন্তু তারা সময় শেষে সেখানে ঠিক নির্দিষ্ট এলাকায় তারা পৌঁছে তাদের বাসা খুঁজে বের করতে পারে, এইটা সত্যিকারের একটা দারুণ জিনিস। সুতরাং এই সুখের আশায় দেশ থেকে ছেড়ে বিদেশে চলে আসা আসলে একটাই কারণ, তাদের দেশে তখন প্রচণ্ড ঠান্ডা পড়ে, তুলনামূলক বাংলায় এই ঠান্ডাটা কম। সেই 3 মাসে চোরা কারবারি সহ গ্রাম্য শিকারীদের কবলে পড়ে অর্ধেক পরিযায়ী পাখি কিন্তু মৃত্যুর কবলে পড়ে, সেটা কিন্তু একটা দুঃখজনক ঘটনা। ওরাও কিন্তু কোনো না কোনো আমাদের উপকার করে থাকে, সেই উপকার এবং তাদের কলকাকলি শুনেও তো আমাদের মন মেজাজ ভালো থাকে। বিশেষ করে হৃদরোগী যারা আক্রান্ত হয় তারা জীবনে সেরকম হাসি খুশি বা মনটাকে বিভিন্ন রকম আপডেট, কখনো সুখ কখনো দুঃখ কখনো আলো কখনো অন্ধকার নিয়ে কিন্তু মানুষের জীবন, সেই সব জিনিসগুলোকে না করতে পারার জন্য তাদের হৃদয়ে আঘাত মতো একটা ক্ষতস্থান সৃষ্টি হয়, একসময় সেটা হৃদরোগে আক্রান্ত হয়ে হার্ট অ্যাটাক হয়ে মারা যায় বন্ধুরা। সুতরাং আমাদের মনকে একটু খুশিতে ভরে রাখার জন্য আমরা কিন্তু বন্যপ্রাণীদের পাশে দাঁড়াতে পারি, তাদের উপযুক্ত বাসস্থান পরিবেশ তৈরি করে তাদের শিকারী যারা তাদেরকে হত্যা করার চেষ্টা করে তাদের
বিরুদ্ধে তাদের একটা জনমত তৈরি করা খুবই দরকার। তাহলে বন্ধু আপনার এ ব্যাপারে বিশেষ যে অভিমত রয়েছে সেটা ছোট্ট করে কমেন্ট সেকশানে লিখবেন, এবং আগামী আরও ভালো ভালো ভিডিও আসা অবধি আপনি সুস্থ শরীর কামনা করে এখানেই রাখছি। ভালো থাকবেন, জয় হিন্দ, জয় ভারত।